বিনোদনের তাজা খবরে স্বাগতম। অপু বুবলির দ্বন্দ্ব আবার চরমে। সাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও বুবলির দ্বন্দ্ব পুরনো ঘটনা। মাঝে মধ্যেই এই বিষয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন এই দুই তারকা। কিছুদিন আগে সঙ্গীতশিল্পী তাপসকে জড়িয়ে প্রেমের গুঞ্জন ওঠে বুবলির বিরুদ্ধে। মূলত এই গুঞ্জনের সূত্রপাত তাপসের স্ত্রী ফারজানা মুন্নির এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে। এরপর সোশ্যাল মিডিয়ায় মুন্নির একটি কল রেকর্ড ভাইরাল হয়। ওই কল রেকর্ডে মুন্নি ও অপুর কথোপকথন শোনা যায়। বুবলিকে নিয়ে মুন্নি নানা ধরনের তথ্য ফাঁস করেন। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন মুন্নি। আর এ কারণেই শ্রদ্ধা জানালেন চিত্রনায়িকা বুবলি। অন্যদিকে ফেসবুক ওয়ালে খোঁচা দিয়ে পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফারজানা মুন্নি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সব কিছু পরিষ্কার করেছেন। সেই সাক্ষাৎকারে সরাসরি তিনি জানিয়েছেন অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছিলেন। তিনি বলেন, বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে আমি মেন্টালি ডিস্টার্ব ছিলাম। একদিন রাত 3টার দিকে আমার নম্বরে অপু বিশ্বাস কল করেন। সে আমাকে জানান তার জীবনে বুবলি কী কী ঘটিয়েছিলেন। অপুর কথা শুনে আমি কনফিউজড হয়ে যাই। ভাবতে শুরু করি, তাহলে কি বুবলি আমার সঙ্গেও এমন কিছু করতে যাচ্ছে? মুন্নির কথায়, যেহেতু আমি মেন্টালি ডিস্টার্ব ছিলাম সেটা বুঝেই অপু বিশ্বাস আমাকে একের পর এক প্রশ্ন করে গিয়েছে, আর আমি শুধু উত্তরই দিয়েছি, কিন্তু কখনো ভাবিনি সে আমাদের কলটা রেকর্ড করবে। পুরো বিষয়টি আমি তখন টের পাইনি। আর যে ক্লিপটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এডিট করা, সেখানে শুধু আমার কথাই রাখা হয়েছে। এই ঘটনায় আমি কষ্ট পেয়েছি। ফারজানা মুন্নি আরও বলেন, তাদের সব কিছু ঠিক করার জন্য আমাকে ব্যবহার করা হয়েছে। কাউকে ব্যবহার করে সম্পর্ক আসলে ঠিক করা যায় না। আমি তো একজন মেয়ে হিসেবে অপু বিশ্বাসের সঙ্গে কথা বলেছি। সে প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। এমন ঘটনা সত্যি দুঃখজনক। এদিকে তাপস ও মুন্নি দম্পতির ওই সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বুবলি। এ চিত্রনায়িকা লিখেছেন, আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে মার্জিত দম্পতি কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নি আপুর প্রতি শ্রদ্ধা রইল। অপরদিকে এই সাক্ষাৎকার প্রকাশের পরেই বুধবার মধ্যরাতে ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। স্ট্যাটাসে 1-3 ক্রমবিন্যাস করে হট্ট হাসি প্রতিক্রিয়া এই নায়িকা লিখেছেন, মানুষ হয়ে বিপদে আছি, চারপাশে সব ফ্রেস্তা, এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। এবং 3 তিনি লিখেছেন, স্ক্রিপ্টটা অনেক দুর্বল। গত মাসে গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নি এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথোপকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। দুজনের কথোপকথনের সেই অডিও রেকর্ডে গান বাংলার কর্ণধার তাপস ও চিত্রনায়িকা শবনম বুবলির সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়। অনেক দিন ধরে বিষয়টি চাপা পড়ে গেলেও নতুন করে এক সাক্ষাৎকারে মুন্নি বিষয়টি পরিষ্কার করেন। তাপস মুন্নির প্রযোজনা প্রতিষ্ঠান টিম ফিল্মসের খেলা হবে সিনেমায় অভিনয় করবেন বুবলি। সে সিনেমায় অভিনয় করার কথা রয়েছে চিত্রনায়িকা পরিমণিরও। আর এই সিনেমাটি পরিচালক হিসেবে রয়েছেন তানিম রহমান অংশু। যদিও কবে নাগাদ এর কাজ শুরু হবে তা এখনও পরিষ্কার না। উল্লেখ্য, এই সিনেমার সূত্র ধরেই তাপস বুবলির মধ্যে সম্পর্কের গুঞ্জন শুরু হয়। যা হোক বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।